আসসালামু আলাইকুম। দেখুন, আসলে ফল ব্যবসায়ীরা কী ধরনের প্রতারণা আসলে আমাদের সাথে করে থাকে। তো আমি এখানে কিছু আপেল কিনেছি, তো আমরা এই আপেলটা একটু মাপি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 কেজি 5 গ্রাম এখানে আছে এবং 260 টাকা করে নিয়েছে, এখানে দাম পড়ে 261 টাকা। যাই হোক, তো আমরা এখন এই প্যাকেটটা, এটা খুবই হৃষ্টপুষ্ট একটা প্যাকেট, তো আমরা এই প্যাকেটটাকে আলাদা করে আমরা আসলে ফলটা মাপবো। তো দেখা যাক, তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্যাকেট এটা ফাঁকা। তো আমরা এখানে আপেল সবগুলো উঠিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 975 গ্রাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে মেপেছিলাম হলো 1 কেজি 5 গ্রাম, তাহলে আমরা এটা নামাই ফেলি, দেখি যে আসলে হিসাবটা আমাদের ঠিক আছে কি না। তো আমরা এই প্যাকেটটা ওজন দিয়েছি এবার, প্যাকেটটার ওজন আমরা দেখতে পাচ্ছি এখানে 30 গ্রাম। আচ্ছা, 30 গ্রাম 30 গ্রাম, আর ওখানে ছিল হলো 975 গ্রাম। তাহলে 975 গ্রাম যোগ 30 গ্রাম হলে 1 কেজি 5 গ্রাম হয়। তাহলে আপনার আসলে হিসাব ঠিক আছে, কিন্তু এই প্যাকেটটার ওজন হলো 30 গ্রাম, তার মানে তারা আমাকে 25 গ্রাম আপেল কম দিয়েছে। ঠিক আছে, আর এই প্যাকেটটার দাম পড়ে আপনার এখানে 8 টাকা। তাহলে চিন্তা করেন যে একটা প্যাকেট, তারা এ ধরনের একটা প্যাকেট তারা 8 টাকা আমাদের কাছে বিক্রি করতেছে। এই ধরনের প্রতারণা আমাদের সাথে সবসময় হয়ে আসতেছে। তো আসলে এই ধরনের ফল কেনার সময় এই ধরনের প্যাকেটগুলো বাদ রেখে আপনারা বলবেন যে আমি এই প্যাকেট নিব না, আপনি আমাকে প্যাকেট প্যাকেট প্যাকেটে আসলে মাল পরে ভরবেন, আগে শুধু খালি মাল মাপেন। ঠিক আছে।